আজকের রেসিপি ঝামেলা ছাড়া কিভাবে পাতলা কাগজের মতো রুটি তৈরি করবেন। রুটি কিন্তু আমাদের খাবারের তালিকায় প্রতিদিন একবেলা না একবেলা অবশ্যই থাকে, সকালে বা রাতে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিকঠাক মতো আটা গুলতে না পারার কারণে পাতলা করে রুটি তৈরি করতে পারেন না। আবার আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য, অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি করে ফেলতে পারবেন আর রুটিগুলো হবে পাতলা কাগজের মতো। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে আর কাজে আসবে। ভিডিওতে থাকবে কিছু টিপস, ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকে রুটিগুলো তৈরি করে নিই। রুটি তৈরির জন্য প্রথম একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে আটার ডোটা কিন্তু খুবই সফট হবে। তারপর এখানে ফুটানো পানি চুলা থেকে নিয়ে সাথে সাথে এই আটার উপরে দিয়ে দিতে হবে, দিয়ে মেশাতে থাকতে হবে। তো আমার এখানে কিন্তু যে পরিমাণ পানি আমি দিয়েছি একদম ঠিক আছে, আর 1 চামচ তেল দেওয়ার কারণে কিন্তু এই ডোটা অনেকটা সফট হবে। পানির পরিমাপটা আসলে বলে বোঝানোর কোনো কিছু নেই, চামচ দিয়ে নেড়ে দেখে নেবেন এটাতে কতটা পানির দরকার হবে। তারপর এখানে ডোটাকে খুব ভালো করে মেতে নিতে হবে। শুধুমাত্র 1 চামচ তেল দেওয়ার কারণে ডোটা কিন্তু খাতে লেগে আসবে না আর রুটিগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেক সফট থাকবে। তো আমি কিন্তু এখানে একটা খুব সফট একটা ডো পেয়ে গেছি। তারপর ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি। রুটিগুলো যেহেতু খুব পাতলা করে তৈরি করব, এটার জন্য ছোট ছোট ডো তৈরি করে নিতে হবে। সবগুলো রুটি সমান করার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটা সাইজ করে। তারপর এখান থেকে 2টা ডো আমি একসাথে কিছুটা মতে নিয়েছি, 2টা ডো আমি একসাথে বেলে নেব। তো উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে ডো 2টাকে একসাথে করে নিচ্ছি, তারপর খুব ভালো করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। তো অনেক পাতলা করে বেলা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় অনেক সহজ উপায়ে পাতলা কাগজের মতো রুটি তৈরি করতে চাইলে এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। আমি এভাবে তৈরি করে থাকি, এটার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো রুটিগুলো বেলা হয়ে গেছে, তারপর হচ্ছে এগুলোকে আমি সেঁকে নিচ্ছি। চুলায় ল আছে একটা প্যান বসিয়ে দিলাম আর এপাশ ওপাশ করে খুব ভালো করে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। আর এই রুটিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা পাতলা হবে। এটার পার্ট কিন্তু আমি ছেঁকে নেওয়ার পর খুলে নেব, কারণ লেয়ারগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। যেহেতু আমি এখানে 2টা ডো একসাথে বেলেছি, এটার জন্য আমার কিন্তু 1টা রুটি বেজে নিলে 2টা রুটি তৈরি হয়ে যাবে। তো সবগুলো রুটি ছেঁকে নেওয়ার পর এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে টান দিলে খুব সুন্দর করে খুলে আসছে। তো আমার কাছে মনে হয় যদি পাতলা করে রুটি তৈরি করতে চান আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।